গুড মর্নিং গাইজ, আজ আমরা যাচ্ছি সমাধি বাবায়। সমাধি বাবায় কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি? আজ সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গিয়ে একদম নতুন জামা পরে কেন যাচ্ছি, কেন ওয়াই কেন যাচ্ছি, তো সেটা জানার জন্য আপনাদের দেখতে থাকতে হবে আমাদের এই সোনাই প্রেম ব্লগসে। আর আমি আপনার সাথে সোনাই, তো চলুন যাওয়া যাক, দেখা যাক কেন যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, চলুন দেখুন, লেটস গো। আমরা চলে এলাম আমাদের সেই সমাধি বাবার মন্দিরে, তো যেখানে আমরা আজ ভোগ ছড়িয়েছি। আজ আমরা ভোগ চড়িয়েছি, কেন চড়িয়েছি সেটা আপনাদের জানাবো। তো আমরা দু কড়া ভোগ আজ বাবার উদ্দেশ্যে চড়িয়েছি, তো দেখা যাক আজকে এই ভোগ কারা কারা আসেন, ভোগ বিতরণ করবো আমরা। কি পাচ্ছেন এখানে? হচ্ছে এটা হচ্ছে রান্নার ঘর, এটা এখানে তো দন্দা দাঁড়িয়ে আছে, ভালো আছে দন্দা? হ্যাঁ, জয় সমাধি বাবা। আচ্ছা, তো এখানে রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন, এখানে খিচুড়ি বসে গেছে, এখানে এক কড়া খিচুড়ি হয়ে গেছে অলরেডি। এই যো প্রথমে খুলে দেখি হালকা করে, একদম এই দেখতেই পাচ্ছেন, একদম মাখো মাখো, একদম টাইট টাইট খিচুড়ি। আর এদিকে এক কড়া খিচুড়ি বসে গেছে, আর এই যো দাদা রান্না করছেন। আপনার নাম কি দাদা? হ্যাঁ, দীপক। আচ্ছা, এনার নাম দীপক, ইনি ওই স্বপনদার আন্দের কাজ করেন আর কি। তো যাই হোক, তো আর এখানে সব মশলাপাতি দেখতেই পাচ্ছেন এখানে আছে, রান্নাঘর এখানে কাটাকুটি হচ্ছিল। আর তোতনদা চলে এসছে, এখানে ফ্যামিলি সবাই চলে এসছে, শুধুমাত্র আসেনি আমাদের সব থেকে বড়ো মেম্বার যে হচ্ছে দিদি, এত কাজ করছে, এত কাজে ব্যস্ত সে এখন আসতে পারেনি। তো যাই হোক, দেখা যাক আরও সব অনেক দর্শনার্থীরা আসবেন, ভোগ নিবেদন করবো আমরা তাদেরকে। তো দেখা যাক, যাওয়া যাক, চলুন লেটস গো। আরে মৌলিক কথা বলছে রে, তো গাইজ আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন যে সমাধি বাবা, আমাদের তো বললামই আপনাদেরকে, তো আমাদের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, যে থালা করে মানে প্লেটে করে ভোগ বিতরণ করছি আমরা। আর ওই যে ডেস্ক পড়ে আছে ওখানে, তো আমাদের অভিজ্ঞতা চলে এসছে আর সৌরভ ভাই, তো আমরা ভোগ বিতরণ শুরু করে দিয়েছি। তো অনেক অনেক লোকজন খেয়ে গেছে, আমরা দেখাতে পাচ্ছি না কারণ আমি প্রচণ্ড ব্যস্ত, আমি আজ ব্লগ করতে পারছি না। তো হ্যাঁ, আমার বৃষ্টি এসে গেছে, ওয়েদার খুবই খারাপ আমরা জানিনি আজকে পূর্ণিমার দিনে, তো আমরা ভোগ দিচ্ছি। তো যাই হোক, এবার ভোগ দিচ্ছি আমরা, কিন্তু বৃষ্টি এসে গেছে, আজকে লোকজন খুবই কম তার জন্য, ওয়েদার খারাপের জন্য, তবুও যারা যারা এসছে তাদেরকে আমরা ভোগ বিতরণ করছি। এখন অবধি অনেকটাই ভোগ বিতরণ হয়ে গেছে, আর অল্প স্বল্প পড়ে আছে, হাতে ধরে আছে। তো আমি আজকে ব্যস্ত থাকার কারণে আমি ভোগ বিতরণ আজকে ব্যস্ত থাকার কারণে আমি ভোগ বিতরণ করার জন্য, তাই জন্য আমি আর পেরে উঠছি না ব্লগ করার। তো আপনারা যেটুকু দেখছেন ব্লগ, এটুকুতেই আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটা একটা ছোট লাইক মেরে দেবেন। তো আবার আসছি আমি একটু পরে, তো লেটস গো। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ধরে এই জোয়ার জাত, এই দৌড়াদৌড়ি, আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, আপনাদের বললাম ওয়েদারটা খুবই খারাপ ছিল। যাই হোক, তো সারাদিন ধরে সব কিছু করার পরে এখন এসে বসলাম একটু, সারাদিন আমরা যে খাটাখাটি করেছি সেই ভিডিও কিছু আপনার কাছে আনতে সেরকমভাবে পারলাম না, কেননা আমাকে তো ব্যস্ত থাকতেই হয়েছে, তাহলে সেহেতু ব্লগটা করার মতো কেউ ছিল না। যাই হোক, তো যতটা পেরেছি আপনাদের কাছে আনার চেষ্টা করেছি। আর যেটা বলছিলাম, এই যে মানসিকটা আপনারা দেখলেন সমাধি বাবার কাছে ভোগ চড়ানো হয়েছে, এই মানসিকটা আমার মা মানসিক করেছিল, যে আমার যখন আজ থেকে ধরুন না প্রায় 14-15 বছর আগে, আমার মাধ্যমিক পরীক্ষার আগে যখন আমার অপারেশান হয়েছিল, এই মাটির অপারেশান হয়েছিল, তো সেই সময় সমাধি বাবার কাছে মানদ রেখেছিল, খিচুড়ি ভোগের মানদ, তো মানসিক, তো সেটা আজ মানে পূরণ হলো।
যাই হোক, তো সারাদিন ধরে আপনারা দেখলেন খুবই ব্যস্ত ছিলাম আমি, সেই জন্য আনতে পারিনি আপনার কাছে পুরো ভিডিওটার ক্লিপস। যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে ডান করে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো ততক্ষণ যেন টেক কেয়ার, টাটা, লাভ ইউ, বাই বাই।